আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা? আশাবাদ, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকন পিতা তৈরির সাথে এই সুন্দর পুলটি তৈরির পুল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এই সুন্দর পুলগুলো দিয়ে জুট তৈরি করে আমরা বাচ্চাদের জামা কিংবা বড়দের জামায় সুন্দরভাবে লাগিয়ে নিতে পারি। গজ কাপড় দিয়ে ডিজাইন করে জামা তৈরি করার জন্য আমাদের অনেক ধরনের জুট তৈরি করতে হয় এবং সাথে এই চিকন পাইপিংগুলো তৈরি করে নিতে হয়। ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা সুন্দরভাবে এই পুলগুলো এবং পিতাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমি এখানে এক স্কেল পরিমাণ করে কেটে নিচ্ছি। এই কাপড়টিকে আমি দুই ভাঁজ করে ভেঙে তারপরে সেলাই করে নেব। সেলাই করার সময় প্রথমে একটু অংশ মোটা রাখতে হবে, তাহলে পিতাটা পরবর্তীতে উল্টো করতে আমাদের সুবিধা হবে। প্রথম হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রাখলে হবে। তারপর আমরা পুরো পাইপিংটা চিকন করে সেলাই করে নেব। পাইপিংটি আপনাদের যত চিকন করার প্রয়োজন হবে আপনারা সেলাইটা তত চিকন করে দেবেন। আমি পাইপিংটি মাঝারি সাইজ করে তৈরি করে নেব, ওই জন্য আমি সেলাইটা অতটা চিকন করিনি। আপনারা যদি শক্ত দড়ির মতো চিকন পাইপিং তৈরি করতে চান তাহলে অবশ্যই সেলাইটা একদম চিকন করে দেবেন এবং পাশে যে বাড়তি আয়টা আছে তাও একটু বেশি রাখবেন, তাহলে পাইপিংটা একদম চিকন শক্ত দড়ির মতন হবে। এখন আমি পাইপিংটাকে উল্টো করে নেব। এটা আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। পিতাটার যে অংশ আমি হালকা একটু মোটা রেখেছি তার একদম কিনারায় আমি সুঁই সুতা ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি গিট্টু দিয়ে নেব। তারপরে আমি সুঁইটির উল্টো পাশ পাইপিংয়ের ভিতরে ঢুকিয়ে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে সুঁইটাকে বের করে নেব। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজে এই পাইপিংটি এবং পুলটি তৈরি করে নিতে পারবেন। আমার সুঁইটা বের করা শেষ। এখন আমি সুতাটি টেনে আস্তে আস্তে পাইপিংটাকে উল্টো করে নেব। সুতাটাকে টাইট করে ধরে টানার পরে এখান দিয়ে একটু কুচকে যাবে। তারপরে আমাদেরকে হাত দিয়ে হালকা একটু টেনে এটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপরে সুতাটাকে টাইট করে ধরে টানতে থাকলে পাইপিংটা উল্টো হতে শুরু করবে। আমরা এক হাত দিয়ে সুতাটাকে টানতে থাকবো এবং অপর হাত দিয়ে অপর পাশে কাপড়টিকে আস্তে আস্তে চড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুতাটা টেনে পাইপিংটাকে উল্টো করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে পাইপিংটা তৈরি করে নেবেন। আমার পাইপিংটি তৈরি করা প্রায় শেষ। আপনারা যদি আরও চিকন এবং শক্ত পাইপিং তৈরি করতে চান তাহলে অবশ্যই কাপড়টিকে আর একটু মোটা করে নেবেন এবং সেলাইটাকে আর একটু চিকন করে দেবেন। আয় যত বেশি হবে পাইপিংটি তত বেশি শক্ত হবে। এখন আমি আপনাদেরকে পুলটি তৈরি করে দেখাবো। এখন আমি এই কাপড়টি থেকে 4 ইঞ্চি পরিমাণে চারপাশ থেকে কেটে নেব। আপনারা পুলটি আরও বড় তৈরি করতে চাইলে আরও বড় করে কাপড় নিতে পারেন, আর ছোট তৈরি করতে চাইলে আরও ছোট করে কাপড় নিতে পারেন। এখানে আমি দুটি পুল তৈরি করব, ওই জন্য আমি দুটি কাপড় নিয়েছি। আমি এখানে প্রিন্টেড 4 ইঞ্চি পরিমাণে আরও একটি কাপড় কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটি কাপড় একদম সমান সমান। এখন আমি কাপড়টির চারপাশে একটি সেলাই করে নেব। অবশ্যই কাপড়টিকে উল্টো করে তারপরে সেলাই করতে হবে, তাহলে বাবদা পাশ পুলের উপরে থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে আপনারা হাতে তৈরি সব ধরনের সকল কিছুর ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এখন আমি কাপড়টিকে 4 ভাঁজ করে ভাঁজ করে মাঝখান বরাবর একটু কাপড় কেটে নেব কাপড়টিকে উল্টো করার জন্য। এখন আমি কাপড়টিকে উল্টো করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কাপড়টিকে উল্টো করে নিই। কাপড়টির কিনারা আমি হাত দিয়ে আস্তে আস্তে একটু সুন্দর করে ঠিক করে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে আয়রন করে নেব।
এখন আমি কাপড়টিকে চার ভাঁজ করে মাঝখান থেকে একটু অংশ কেটে নেব পাইপিং ঢুকানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা একটু অংশ কেটে নিয়েছি। এখন আমি এখানে পাইপিংটি ঢুকিয়ে নিচ্ছি। আমি কলম দিয়ে দাগ টেনে নিচ্ছি কোন বরাবর আমি সেলাইটা করে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোন বরাবর সেলাইটা করব। আপনারা ঠিক একইভাবে সেলাইটা করে নেবেন। আমি আপনাদেরকে খুবই আস্তে আস্তে সুন্দরভাবে পুলটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা পুলটি তৈরি করে নিতে পারবেন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এখানে দুইবার করে সেলাইটা করে নিয়েছি। আমার সেলাইটা করা শেষ। এখন আমি অপর পাশে সেলাইটা করে নেব ঠিক একইভাবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আমি সেম একইভাবে অপর পাশে সেলাইটিও করে নিচ্ছি। আমার অপর পাশে সেলাইটিও করে নেওয়া শেষ। আমার পুলটি কিন্তু এখন প্রায় তৈরি করা শেষ, কিন্তু পুরোপুরি তৈরি করা শেষ হয়নি। পুলটি এই পর্যায়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি সুই সুতা দিয়ে পুলটির যে বাড়তি চারটি অংশ রয়েছে ভিতরের দিকে ওই চারটি অংশ জোড়া দিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আমার সেলাইটি করে নেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর একটি পুল তৈরি করা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে ঠিক একইভাবে অনেকগুলো পুল তৈরি করে নিয়ে একসাথে জুড় হিসেবে জামাতে লাগিয়ে নিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এই জুড়গুলো আমি একটি কাপ্তানে লাগানোর জন্য তৈরি করেছি। নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই ওই কাপ্তানটি তৈরির ভিডিও দেখতে পারবেন। ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে একদম সুন্দরভাবে কাপ্তান তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।